নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর আবার আগামীকাল থেকে লকডাউন শুরু হয়ে গেল অর্থাৎ আমরা গত বছর যে লকডাউন ফেস করেছি সেরকমভাবেই কিন্তু এবছরের শুরুতেই কিন্তু লকডাউন জারি হলো নবান্ন থেকে তো কি কি খোলা থাকবে কি কি বিষয় রয়েছে সমস্ত বিষয় আজকের এই সুন্দরভাবে এই ভিডিওতে তোমাদের সামনে বাংলাতে তুলে ধরবো তো অবশ্যই এরকম ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বাংলাতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন ধরনের আপডেট পেতে চান আপনাদের জেলার নাম এবং ব্লকের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা সোমবার থেকে রাজ্যে বন্ধ সমস্ত স্কুল কলেজ লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা নবান্নের ফের রাজ্যে চালু হলো কড়া কোভিড নাইন্টিন বিধি সোমবার থেকেই একাধিক বিষয় বাড়ছে কড়াকড়ি সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ লন্ডন থেকে কোনো বিমান নামবে না কলকাতা বিমানবন্দরে বাড়ছে রাত্রিকালীন বিধি বিধিনিষেধাজ্ঞা অর্থাৎ আমরা বুঝতে পারছি যে করোনা যে পরিস্থিতি সেটি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেই কারণে কিন্তু এই সমস্ত বিষয় বা এই বিধিনিষেধ দেওয়া হলো রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নির্দেশিকা জারি করলেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী যে রেস্ট্রিকশান যে অর্ডার রয়েছে সেটা জিরো টু জিরো ওয়ান টু জিরো ডবল টু তো অমিক্রণ রুখতে কী কী বি বিধিনিষেধ জারি হলো রাজ্যে দেখে নিন এক ঝলকে ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ থাকছে অর্থাৎ যে সমস্ত দেশে যে অমিক্রণ বেড়েছে সে সমস্ত দেশ থেকে কোনো রকম বিমান আসবে না মুম্বাই দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার দশ শতাংশ আটটি পিসিআর বাধ্যতামূলক একশো শতাংশ বিদেশ ফেরতের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে অর্থাৎ যারা বিদেশ থেকে আসছেন তাদের সকলকে কিন্তু র্যাপিড অ্যান্টিজেন যে টেস্ট সেটি কিন্তু করাতে হবে দুয়ারে সরকার এক মাস পিছিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু করা হবে অর্থাৎ দুয়ারে সরকার হবে না এ মাসে সামনে মাসে পয়লা ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ পঞ্চাশ শতাংশ কর্মীরা আসতে পারেন সরকারি ও বেসরকারি অফিসে কর্পোরেশন সহ পঞ্চাশ শতাংশ হাজিরা সোমবার থেকে বন্ধ সুইমিং পুল পার্লার জিম স্পা পার্ক চিড়িয়াখানা অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সুইমিং পুল পার্লার জিম স্পা পার্ক চিড়িয়াখানা সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হল শপিং মল মার্কেট কমপ্লেক্স রেস্তোরাঁ বারে পঞ্চাশ শতাংশ মানুষ আসতে পারবে সিনেমা হল থিয়েটারে পঞ্চাশ শতাংশ দর্শকের প্রবেশ বাড়লো রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাত্রিকালীন যে বিধিনিষেধ সেটি জারি থাকবে লোকাল ট্রেনে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে তবে সন্ধ্যে সাতটার পর লোকাল ট্রেন বন্ধ মেট্রো চলবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ লোকাল ট্রেন কিন্তু পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলবে এবং তার সাথে কিন্তু সন্ধ্যে সাতটা থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে মেট্রো ট্রেন কিন্তু চলবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহনে যে স্যানিটাইজেশন সেটাই কিন্তু বাধ্যতামূলক বাজার স্যানিটাইজ করা হবে কলকাতায় এগারোটি মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হয়েছে মিটিং কনফারেন্সে পঞ্চাশ শতাংশ উপস্থিতি সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ উপস্থিতি মাস্ক না পরলে করা ব্যবস্থা নেওয়া হবে তোমরা বুঝতে পারছি সমস্ত বিষয় কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ কোভিড নাইন্টিন যে রেস্ট্রিকশান সেটা কিন্তু দেওয়া হয়েছে করোনার নয়া যে স্ট্রেন কিছুটা ধাবা বসিয়েছে বঙ্গীয় অমিক্রণ আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশেষত বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরে অমিক্রণ ধরা পড়ছে তাই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পৃথকভাবে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে ক্রিসমাস ও ইংরাজি নববর্ষের কোভিড বিধিতে খানিকটা ছাড় থাকায় পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়েছে এই অবস্থায় অমিক্রণের দাপট রুখতে আপাতত দু সপ্তাহের করা বিধি জারি করল রাজ্য সরকার পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব এরই মধ্যে আগামী বাইশ তারিখ রাজ্যের চার পুর নিগমে ভোট তার ভবিষ্যৎ কী হবে সে নিয়ে রকম প্রতিক্রিয়া দেয়নি নবান্ন এই সংক্রান্ত সিদ্ধান্ত ছাড়া রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনের উপরেই রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সমস্ত বিষয় বন্ধ থাকছে লকডাউনের কারণে আমরা সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দেখে নিলাম যে কী কী বিধিনিষেধ রয়েছে কী ঘোড়া থাকবে কী ঘোড়া থাকবে না তার মধ্যে আমরা বিশেষ করে যেটা আমরা দেখবো যে দুয়ারে সরকার পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে কলেজ স্কুল সমস্ত কিছু বন্ধ থাকছে এবং তার সাথে লোকাল ট্রেন কিন্তু চলবে কিন্তু সে সত্ত্বে কিন্তু পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে কিন্তু লোকাল ট্রেন চলবে এবং তার সাথে কিন্তু সন্ধ্যা সাতটার পর থেকে কিন্তু সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে এবং মেট্রো কিন্তু চলবে ফিফটি পার্সেন্ট মানুষ নিয়ে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সমস্ত বিষয় নিয়ে কত বছর ছিল বছর কিন্তু চলছে অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু কোভিড নাইন্টিন যে রেস্ট্রিকশান সেটি কিন্তু জারি করলো তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমে জানাবেন এ ধরনের আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নতুন নতুন আপডেট আমরা দিয়ে থাকি বন্ধুরা প্রত্যেকে ভালো দেন সুতরাং প্রত্যেকে জানাই গুড বাই